সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা লেকচার শিটের 16 নম্বর পেজ নিয়ে একটু আলোচনা করব। যাদের কাছে আমাদের লেকচার শিটটা আছে, ওনারা এই 16 নম্বর পেজটা একটু খুলে বসতে পারেন এই লেকচার শিটের। আর যাদের কাছে লেকচার শিটটা নাই, ওনাদের জন্য আমি 16 নম্বর পেজে কী আছে ওই পেজটা একটু খোলা অবস্থায় দেখাচ্ছি। আপনি ইচ্ছা করলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, অথবা দেখা গেছে যে আপনি ভিডিওটাকে থামিয়ে এই অংশটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন। এখানে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটি হইল একটা সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির জমিকে কিভাবে পরিমাপ করবেন, এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় আর একটা বাহু অসমান হয়, এই ত্রিভুজটা আপনি কিভাবে পরিমাপ করবেন এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। লেকচার শিট পেজ 16, 16 নম্বর পেজে যে বিষয়টা সেটা হলো এমন একটা ত্রিভুজ যেটার দুইটা বাহু সমান আর একটা বাহু অসমান। আমাদের এই যে ত্রিভুজটা এটা দুইটা বাহু সমান, অর্থাৎ এ চিহ্নিত বাহু দুইটা সমান, এটারে সমান সমান বাহু বলে, আর সি চিহ্নিত বাহুটা অসমান। একটা কথা মনে রাখবেন, অসমান বাহুটা সমান সমান বাহু থেকে বড় হইতে পারবে, ছোট হইতে পারবে। আমাদের এখানে অসমান বাহুটা সমান সমান বাহু থেকে ছোট। তো এটা পরিমাপের সূত্র হইল c/4√4 এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটি হইলো তার পরিমাপের সূত্র। এখন এই সূত্র যেভাবে আছে ওই অনুযায়ী আমরা মান বসাইছি। যেহেতু আমাদের সমান সমান বাহুর দূরত্ব আমরা পাইলাম 90 ফুট এবং অসমান বাহুর দূরত্ব পাইলাম আমরা 70 ফুট, এই হিসাবে সি এর জায়গায় আমরা বসালাম 70, এর পরবর্তীতে রুট ওভারটা ব্যবহার করলাম, 4/4 বসা দিলাম, এর পরিবর্তে আমরা ব্যবহার করলাম 90 এবং এর উপরে স্কোয়ার আছে বিদে স্কোয়ার দিলাম, আর বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন দিলাম, সির পরিবর্তে আমরা বসালাম 70, সির উপরে স্কোয়ার আছে বিদে আমরা স্কোয়ার দিলাম। এরপরে এই লাইন থেকে এই লাইন কিভাবে আনলাম, আমরা প্রথমে 70 কে 60 দ্বারা ভাগ করলাম, 70 কে 4 দ্বারা ভাগ করলে 17.5 হয়। এর পরবর্তীতে এখানে আমরা যেটা করলাম, এই 4টা এই 4 এখানে পরিপূর্ণ লিখে দিলাম। এখন এখানে স্কোয়ার উঠাবো, স্কোয়ার উঠাতে হইলে 90 কে আবার 90 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 90 দুইটা, 90 কে আবার 90 দ্বারা গুণ করলে 8100, বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন দিলাম, 70 কে আবার 70 দ্বারা গুণ করলে 4900। এর পরবর্তীতে আসেন, এইটা আবার এখানে লিখে দিলাম, এই লাইন থেকে এই লাইনে এইটা আবারও লিখে দিলাম। আমি রুট চিহ্নটা ব্যবহার করে এখন কি করলাম, 4 দ্বারা 8100 কে গুণ করলাম, করলে 32400, বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন দিলাম, 4900 আবারও লিখে দিলাম। এই লাইন থেকে এই লাইনে কি কাজ করলাম, 17.5 যেভাবে আছে এভাবে লিখে দিছি, রুটের ভিতরে কাজ করলাম যেটুকু সেটা হলো 32400 থেকে 4900 আমি বিয়োগ করলাম, আমার হয় 27500। এই লাইন থেকে এই লাইনে কি কাজ করলাম, এই 17.5 আবারও আগের মতো লিখে দিছি। এখন এই রুটের ব্যবহার করব, অর্থাৎ বর্গমূল করব। তো যেহেতু রুট চিহ্নটা চলে যাবে উঠে যাবে, এই জন্য ওই জায়গায় আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম, আর 27500 কে বর্গমূল করার পরে আমরা পাইছি 165.83। বর্গমূল আপনি কিভাবে করবেন, যদি সাধারণ ক্যালকুলেটার হয় আপনার, তাহলে আপনি ক্যালকুলেটারে 27500 এটা লিখবেন, লেখে দেখবেন ক্যালকুলেটারে এরকম একটা রুট চিহ্ন আছে, ওখানে খালি একটা চাপ দিবেন আপনাকে একটা রেজাল্ট দিবে। আর যদি সাইন্টিফিক ক্যালকুলেটার বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে হয়, তাহলে প্রথমে আপনি রুট চিহ্নটা টিপবেন, এরপরে সংখ্যাগুলো লিখবেন, সমান সমান টিপলে আপনাকে রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা এখানে 165.83। এরপরে আমরা এই দুটোটা গুণ করলাম, 165.83 আর 17.5 গুণ করলে 2902.03। যেহেতু এটা ফুটের অঙ্ক ছিল, আমরা টেপ পিতে বা ফুট ব্যবহার করে কাজ করছি, যার কারণে আমরা এখন লিখে দিলাম বর্গফুট। আর বর্গফুটের শতাংশে নিতে হলে 435.60 দ্বারা ভাগ করতে হয়, জমির পরিমাণ 6.66%, অর্থাৎ জমিটা 6.5%-এরও বেশি আছে, 6% পরিপূর্ণ জমি, আরও 1%-এর 100 ভাগের 66 ভাগ আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ধারাবাহিক ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।